এটা হচ্ছে টকুলের আটির গাছ, এতে এভাবে ছাল ফুলে নিয়ে, হ্যাঁ এই যে এভাবে কেটে নিতে হবে, ওইটের ছাল তুলবো আর এটার মাঝখানতে পোস্ট আনবো, সোল করতে হবে, করার পরে দুই সাইড থেকে করবো সোল। এই যে শাশি ভাই, এই যে এভাবে ঢুকাই দিলাম, এই যে অ্যাডজাস্ট হয়ে গেল, আবার টেপ জড়াবো, এই যে টেপটা হাতের ভিতরে ঘুরবে, টেপটা খুব টাইট করে জড়াতে হবে, এই যে দেখছেন খুব টাইট হবে, টাইটের কারণে কলপটা ফুটবে, আর লুজ থাকলে বাতাস ঢুকবে, ডালটা শুকাই যাবে। যদি কলপ করতে চান তাহলে এভাবে সিস্টেম করে করবে।